بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في السحر وقول الله تعالى ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق وقوله يؤمنون بالجبت والطاغوت قال عمر رضي الله عنه الجبت السحر والطاغوت الشيطان وقال جابر الطواغيت كهان كان ينزل عليهم الشيطان في كل حي واحد وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات মুত্তাফাকুন আলী। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই একক যার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সমস্ত মন্দ কথা কাজ থেকে আকীদা আমল থেকে মানব জাতিকে সতর্ক করেছেন আর ভালো কথা কাজের জন্য মানব জাতিকে উৎসাহিত করেছেন। আমাদের দর্শের বিষয়বস্তু আজকে কিতাবুত তাওহীদে সেহের সম্পর্কে, অর্থাৎ জাদু। লেখক বলছেন বাবু মা যা ফি সেহর, এই অধ্যায় হচ্ছে ওই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে এই অধ্যায়ে সেহর জাদু সম্পর্কে। সেহর মানে হচ্ছে জাদু, জাদুটোনা। আর সাহার ওইটাকে যদি করে দেন তো সাহার মানে হচ্ছে ভোররাত্র, রাত্রের শেষ প্রহর, এটাকে বলা হয় সাহার। আর এই সময় রোজাদার যারা রোজা রাখতে ইচ্ছুক তারা যে খাবার খায় এটাকে সাহারি খাওয়া বলা উচিত, সেহরি নয়। প্রচলিত ভুল আমাদের দেশে যে এই খাবারটাকে আমাদের দেশের মানুষের কি বলে সেহরি খাওয়া, সেহরি নয়, সেহের নয়, বরং সাহার থেকে ভোররাত্রের খাবার সাহারি খাওয়া। তো এই সেহের জাদু সম্পর্কে কোরআনে কারিমে যা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা বলা হয়েছে, এবং জাদুর হুকুম কি, শরীয়তি বিধান দুনিয়ায় এবং আখেরাতে, এ বিষয়টি বড় লম্বা বিষয়। তবে সংক্ষেপে লেখক রহমতুল্লাহ আলাই যথেষ্ট বলেছেন আর অতটুকু ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই সেহর সম্পর্কে, ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সূরা বাকারা আয়াত নম্বর 102 এ সেহের জাদু সম্পর্কে, যা সুলাইমান আলাইহিস সালামের আমলে সেই যুগের মানুষরা খুব বেশি চর্চা করত। আর এই জাদুর ফিতনায় অনেকেই পথভ্রষ্ট হয়েছে, কুফরিতে নিমজ্জিত হয়েছে। আল্লাহ পাক ওই বিষয়টি উল্লেখ করে লম্বা আয়াত রয়েছে, তার এক অংশ এখানে উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ আলিমু, নিঃসন্দেহে তারা জেনে নিয়েছে, তারা জানে বা জেনে নিয়েছে, কারা, ইহুদিরা, আহলে কিতাব যারা, সুলাইমান আলাইহিস সালামের জামানে বনি ইসরায়েল ছিল, আর বনি ইসরায়েল তারা মূসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার, এরা হচ্ছে ইহুদি। ওয়ালাকাদ আলিমু, তারা জানে যে লামান ইশতারাহু, অবশ্যই যে মানে যে যে তা ক্রয় করবে, তা ক্রয় করবে, কি ক্রয় করবে তার আগে তা উল্লেখিত হয়েছে। ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন শায়াতিন কাফারু ইউআল্লিমুনা নাস সিহর, এই যে সিহর, এই জাদুর কথা উল্লেখ হয়েছে। আর তারপরে
আল্লাহ পাক ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে তারা জেনে ফেলেছে, জানতে পেরেছে যে অবশ্যই যে তা ক্রয় করবে এই শহর জাদুকে যারা খরিদ করে নেবে, খরিদ করা মানে খরিদ করলে মানুষ কি করে, খরিদ করলে কিছু দেয় তারপরে পাই, তাই না? পয়সা দিয়ে আপনি কিছু খরিদ করছেন, তাই না? কোনো মাল সামান হোক, খাদ্যদ্রব্য হোক, যা কিছু হোক পয়সার বিনিময়ে করে খরিদ করছেন। এখানে আল্লাহ খরিদ করা বলেছেন, ক্রয় করা ইস্তারা মানে, তার মানেই কোনো কিছুকে দিয়ে কি করেছে তারা, সেটা হাসিল করেছে। তাহলে জাদু তারা হাসিল করেছে, জাদুর পথ অবলম্বন করেছে কি দিয়ে তারা, সেটা হচ্ছে তাদের ঈমান আমল তৌহিদকে ধ্বংস করে, তৌহিদকে ধ্বংস করে, তৌহিদ বিক্রি করে দিয়েছে, তৌহিদ বিক্রি করেছে মানে তৌহিদ নষ্ট করে দিয়েছে। রাসূলের আদর্শকে, আম্বিয়া রাসূলগণের আদর্শকে তারা বিক্রি করে দিয়েছে। তৌহিদ আল্লাহর একত্ব আর ইত্তেবা হচ্ছে রাসূলের অনুসরণ, এই দুটো হচ্ছে মৌলিক বিষয় আপনার সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য। কোন ইবাদতবন্দি কবুল হবে না এই দুটো জিনিস যদি ঠিক না থাকে, এক আল্লাহর জন্য করা তৌহিদ একত্ব ঠিক রাখা আর এক রাসূলের তরিকা ঠিক রাখা। তো সেই জামানায় যে রাসূল ছিলেন, হ্যাঁ, সেই রাসূলের অনুসরণকে তারা বিক্রি করে দিয়েছে, দিয়ে দিয়েছে আর আল্লাহর তৌহিদ একত্বকে দিয়ে দিয়েছে। দিয়ে কি ক্রয় করেছে, সেহের জাদু ক্রয় করেছে, আর জাদু হচ্ছে শিরকুফুরি। তৌহিদ যারা বিক্রি করে দিল, রসুলের আদর্শকে বিক্রি করে দিল, তাদের কাছে থাকলো কি, শিরক থাকলো। এই জন্য আল্লাহ পাক এখানে খরিদ করা ক্রয় করার কথা বলেছেন। অবশ্যই যে তা এই জাদু ক্রয় করেছে, মা লাহু ফিল আখিরাতে মিন খালাক, তার জন্য পরকালে কোনো অংশই নেই। যারা ঈমানকে বিক্রি করে দিল, আল্লাহর তৌহিদ একত্বকে বিক্রি করে দিল, রাসূলের আদর্শকে বিক্রি করে দিল আর বিক্রি করে ক্রয় করলো, তার বিনিময়ে হাসিল করলো কি, জাদু সেহের হাসিল করলো, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই। কত স্পষ্ট কথা কোরআনে কারীমের, অর্থাৎ যারা জাদু করবে, জাদু শিখবে, শিখাবে এবং জাদুর প্রয়োগ করবে, জাদু কাউকে দিয়ে করাবে, তাদের পরকালে কোনো অংশ নেই আল্লাহ পাকের রহমতে, নিয়ামতে। আল্লাহ পাকের রহমত পরকালে হচ্ছে জান্নাত, তাহলে জান্নাতে তাদের কোনো অংশ নেই। জান্নাতে কোনো কালেই কোনো অংশ নেই কার, যে মুশরিক, যে কাফের, ঠিক না? তাহলে বোঝা গেল যে জাদু করা হচ্ছে কুফুরি কাজ, শিরকি কাজ, শির ছাড়া জাদু হয় না, শিরকি মন্ত্রতন্ত্র ছাড়া জাদুর কোনো কাজ হয় না, শয়তানের সাহায্য ছাড়া, শয়তানের সাহায্য কামনা, শয়তানের মদদ নেওয়া ছাড়া জাদু হয় না। যাতে শির করতে হয়, শয়তানকে ডাকতে হয়, শয়তানের সাহায্য চাইতে হয়, তখন শয়তান সাহায্য করে জাদু টোনার ক্ষেত্রে। সুতরাং যে ব্যক্তি শয়তানের সাহায্য নিল, শিরকুফরি করলো সে, আর যে শিরকুফরি করলো সে তার তৌহিদ ঈমানকে বিক্রি করে দিল, নবীর আদর্শকে বিক্রি করে দিল, আর জাদু ক্রয় করলো, শিরকুফরি ক্রয় করলো, সুতরাং তার আখেরাতে কোনো অংশ নেই। আখেরাতে কার কোনো অংশ নেই? যদি সামান্য ঈমান থাকতো, তৌহিদ থাকতো, তাহলে কোনো না কোনো দিন আল্লাহর রহমতে কিছু অংশ পেত, কিন্তু আল্লাহ বলে অস্বীকার করেছেন আখেরাতে কোনো অংশ নেই। বোঝা গেল যে আখেরাতে চিরকাল জাহান্নামে থাকবে যারা জাদুর সাথে জড়িত, যারা জাদু করে অথবা করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে, আরো একটু জেনে রাখা ভালো আপনাদের জন্য, যে ওই আয়াতে দুইবার করে আল্লাহ পাক বলেছেন যে জাদু হচ্ছে কুফরি। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। কে কুফরি করেছে? ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। কেন শয়তানরা কাফের হইল, কাফারু হইল? ইউআল্লামুনা নাস আসসির, তার কারণ আল্লাহ বলছে তারা জাদু শিখাইতো। তাহলে জাদু শিখানো, হ্যাঁ, জাদুর ব্যবহার করা, কাউকে জাদু করা, এটা হচ্ছে কি, কুফরি। একটি দলিল হলো যে জাদু কুফরি কাজ। আর তারপরে হারুত মারুতকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পরীক্ষা স্বরূপ, যে জাদু শিখাও, কিন্তু বলে দেবে দেখো
তোমাদের জন্য আমরা পরীক্ষা হিসাবে এসেছি। ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তোমাদের পরীক্ষার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ফালা তাকফুর, সুতরাং তোমরা কি করিও না, কুফরি করিও না, মানে তোমরা শের ব্যবহার করিও না, জাদু করিও না, জাদু প্রয়োগ করিও না, না হলে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ফালা তাকফুর, কুফরি করিও না। তাহলে দুটো জায়গায় একই আয়াতে বলা হয়েছে জাদু হচ্ছে কুফরি কাজ। সুতরাং জাদু যখন কুফরি কাজ, বড় কুফরি, তাহলে যে জাদু করবে, জাদুর সাথে জড়িত মানে করবে অথবা করাবে, শিখবে অথবা শিখাবে, তারা বড় কুফরি করল। ওয়াকাউলিহি, মহান আল্লাহর বাণী, ইউমিনুনা বিল জিবতি ওয়া তাগুত, সূরা নিসার আয়াত নম্বর 51। তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওই সব লোকদেরকে দেখেছো কি, এই আয়াতটি এর আগের অধ্যায়ও এসছে, সেখানে একটু লম্বা ভাবে এসছে। দেখেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম তার আল্লাযী উতু নসীবা মিনাল কিতাব, হে নবী তুমি কি দেখনি ওই সব লোকদের দিকে একটু নজর দিয়ে যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, মানে কিতাবের কিছু অংশের জ্ঞান দেওয়া হয়েছিল, যাদের মাঝে কিতাব নাজিল হয়েছিল। আর কিতাব যদি নাজিল হয় কোনো জাতির মাঝে, তো কিছু না কিছু জ্ঞান আছে। আর মুসলিম একজন একজন অমুসলিমের তুলনায় কোরআন সম্পর্কে সামান্য হইলেও কিছু জ্ঞান বেশি আছে, তাই না? একজন হিন্দু কোরআন সম্পর্কে হয়তো কিছু জান না, একজন খ্রিস্টান কোরআন সম্পর্কে কিছু জান না, কিন্তু একজন মুসলিম বেআমল হইল, পেটের পূজারি হইল, কোরআন সম্পর্কে এতটুকু জানে, হ্যাঁ কোরআন ইসলামের কিতাব, হ্যাঁ কোরআন আল্লাহ নাজিল করেছেন, বিশ্বাস করুক আর নাই করুক, হ্যাঁ শুনছেও, তার পরিবেশে সমাজে শুনছে এই কথাটি, জানছে। তো আল্লাহ পাক তাই বলছেন যে তুমি কি ওই লোকদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছে, মানে এক অংশ জ্ঞান দেওয়া হয়েছে, কিছুটা জ্ঞান কিতাবের দেওয়া হয়েছে। ইহুদিদের সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, তাওরাত ইনজিল দেওয়া হয়েছে। ইউ মেনুনা বিল জিবতি ওয়া তাগুত, এই যে ইউ মেনুনা বিল জিবতি ওয়া তাগুত, এই শেষ অংশটুকু সেখানে আছে। এরা কি করে, এই ইহুদিরা কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও, তাওরাত ইনজিলের জ্ঞান থাকা সত্ত্বেও, আল্লাহ পাকের কিতাব সেগুলি ছিল, তারা কি করত, বিশ্বাস করত। ইউমিনুনা মানে ইউসাদ্দিকুন, তারা বিশ্বাস করত জিবতকে আর তাগুতকে, জিবত আর তাগুতকে তারা কি করত, বিশ্বাস করত। এখন জিবত আর তাগুত কাকে বলে এটা জেনে না, জিবত এমন একটা শব্দ যে শব্দটার অর্থ প্রতিমা পুতুল হয়, মূর্তিও হয়, আল্লাহ ছাড়া অন্যের পূজা। আর জিবত গণককেও বলে, আর জিবত জাদুঘরকে বলে অথবা জাদুকেও বলে, জাদু জাদুকরকে বলে, আর গণক আর গণক গণকের যে কাজ এই এটাকে বলে, আর আল্লাহ ছাড়ানের পূজা সানাম প্রতিমা পুতুলকেও বলে। তাহলে এই তিনটি কথা মনে রাখবেন যে জীবিত ব্যাপক অর্থ বহন করে, যাতে আল্লাহ ছাড়া অন্যের পূজা, প্রতিমা পুতুল পূজা, এটাও জীবিত, জীবিতে বিশ্বাসী তারা, যারা শিরকে লিপ্ত তারা জীবিত বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী নাই, আল্লাহ পাকের একত্রে বিশ্বাসী নাই। আর ওই রকমই যারা গণক গণকের কাজ করে, জ্যোতিষীর কাজ করে, অথবা তাদের কাছে যায়, বিশ্বাস করে যে হাত দেখে বলতে পারে, ভবিষ্যৎবাণী করতে পারে, অথবা কোনো রেখা কিছু পড়ে অথবা কিছু করে অতীত সম্পর্কে বলতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, হারিয়ে অবস্থা সম্পর্কে বলতে পারে, এসব গণকের কাজ, তো গণকের কাজ করুক অথবা গণকদেরকে বিশ্বাস করুক, জীবিত জীবিত বিশ্বাসী। আর শেহের জাদুটো না, জাদু করা, জাদু করা বিভিন্ন উদ্দেশ্য হয়, কারো ক্ষয়ক্ষতি করার জন্য হয়, প্রেম সৃষ্টি করার জন্য হয়, বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য হয়, কাউকে মেরে দেওয়ার জন্য হয়, কারো অঙ্গহানি করার জন্য হয়, বিভিন্ন কারণে জাদুটোনা করে থাকে মানুষ, আসল রূপকে পাল্টে দেওয়ার জন্য হয়, হ্যাঁ ছাগলকে বানিয়ে দিল বাঘ, মাটির গুলিকে বানিয়ে দিল রসগোল্লা, এসব জাদু, সবগুলি জাদু। এই ছিল জিত। আর তাগুত, তাগুতের অন্তর্ভুক্ত বেশ কিছু জিনিস, আর তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে শয়তান, ইবলিশ শয়তান সবচেয়ে বড় তাগুত। আর ইবলিশ শয়তানের যত অনুসারী আছে তারা হচ্ছে তাগুত, তাগুত তাগায়াত গা থেকে, মানে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, সীমা লঙ্ঘন করা, যারাই সীমা লঙ্ঘন করবে তাদেরই তাগুতের মধ্যে কিছুটা অংশ থাকবে, সীমা লঙ্ঘন করে যে কোনো ক্ষেত্রে, যদি সীমা লঙ্ঘন করে তাহলে তাগুত, জুলম অত্যাচারে সীমা লঙ্ঘন করে তাগুত, এর জন্য তাগুত বা জালেম শাসককে তাগুত বলা হচ্ছে।
মানবরুচিত বিধান আল্লাহর বিধানের বাস্তবায়ন না করে মানবরুচিত বিধান স্বেচ্ছায় মেনে নিল আর খুশির সাথে গ্রহণ করলো, তাহলে তাগুত, মানবরুচিত বিধানকে তাগুত বলা। তো আল্লাহ পাক বলছেন যে এরা জীবতে বিশ্বাসী আর তাগুত বিশ্বাসী। কালা উমার, উমার রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন আল জীবতু আস-সেহর। উমার রাজি আল্লাহ তাআলা তাফসির করতে গিয়ে জীবতের তাফসিরে বলছেন জীবত হচ্ছে সেহর। আর আমি কি বললাম, তিনটা বললাম, একটা হচ্ছে প্রতিমা পুতুল আল্লাহ ছাড়া পূজা, আর একটা হচ্ছে গণক, আর একটা হচ্ছে জাদুকর বা জাদু। হ্যাঁ, একটা বলেছেন কে, ওমর রাজি আল্লাহ তাআলা আমির মুমিনীন। তার তাফসির সম্পর্কে শেখ মুহাম্মদ হোসাইন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি একটা অংশ বলেছেন। আর অনেক সময় আমরা একটা জিনিসের অর্থ করতে গিয়ে ফুল অর্থ না করে আমরা একটা অংশ বলি, যখন যেটা হয়তো প্রয়োজন ওই ক্ষেত্রে ওইটা বলে আমরা ক্ষান্ত হই, এইরকম করি, পুরোটা অনেক সময় বলি না, এইরকম করেছেন। তো কিন্তু আরবরা জীবটাকে এই সমস্ত জিনিস সম্পর্কে ব্যবহার করত, আর জীব শব্দটি ব্যাপক অর্থ বহন করে। আর তাগুত যেমন বললাম, তো তাগুত সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাগুত সম্পর্কে বলছেন শয়তান, তাগুত হচ্ছে শয়তান। তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদ, মানুষ যদি কোনো সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা ছাড়িয়ে যায়, তাহলে সেটা হচ্ছে তাগুতের কাজ। কালা জাবের, জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আত্তাওয়াগিত, তাগুতের বহুবচন, কোহানুন, এরা হচ্ছে গণক। আবার উনি বলছেন যে এরা হচ্ছে গণক। কানা ইয়ানজিলু আলাইহিমুশ শয়তান ফি কুল্লি হাইয়িন ওয়াহিদ, তাদের কাছে শয়তান নেমে আসত, জিন শয়তান নেমে আসত প্রত্যেক মহল্লায়, প্রত্যেক এলাকায় একজন করে শয়তান, একটি করে শয়তান নেমে আসতো তাদের কাছে, কোহান, গণকদের কাছে। গণকদের কাছে কুটুর কুটুর করে আকাশে কি হচ্ছে না হচ্ছে ওই সব খবর, একটা কোন রকম একটু কোন রকম আভাস পেলে ওইটাকে ওর সাথে একশোটা মিলিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেমন হাদিস, এর আগে এই হাদিসটা কিন্তু এসেছে আমাদের একটা আলোচনায়। হ্যাঁ, ফায়াকযিবু মাআহা মিয়াতু কাযিবা, একটা কথা শুনলে একশোটা তার সাথে কি করে মিথ্যা তাতে মিশিয়ে দিয়ে পেশ করে, কিন্তু একটা সত্য হয়ে গেলে মূর্খ মানুষরা মনে করে দেখো দেখো বলেছিল যে অমুকের বিবাহ টিকবে না, বিবাহ টিকলো না, অমুকের বলেছিল অমুকের ছেলেটা মরে যাবে, মরে গেল, একটা কথায় বাকি সব বিশ্বাস, একশোটা যে মিথ্যা ওইদিকে আর খেয়াল নেই। কিন্তু এটাই হয় গণকদের ক্ষেত্রে। এই দুটি আয়াত থেকে আমরা যা জানতে পারলাম তা হচ্ছে যে সেহের, জাদু হচ্ছে হারাম কাজ, আর তার সাথে শুধু শুধু হারাম নয় বরং কুফরি কাজ। যেমন আয়াত, লম্বা আয়াতের দুটো অংশ আমি পড়ে আপনাদেরকে শুনেলাম, আর জানতে পারলাম যে সাহের, জাদুকর হচ্ছে কাফের, কুফর সাহের। আরও জানতে পারলাম যে যারা আল্লাহ পাকের কিতাব থেকেই, সে কোরআনে করিম হোক আর আগের জামানায় যখন কোরআনে করিম নাজল হয়নি তখন তাওরাত ইনজিল হোক, আল্লাহ পাকের কিতাব থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেই আর আল্লাহ পাকের কিতাবের বিনিময়ে অন্য কিছু যদি তারা গ্রহণ করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। যেমন আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে, নাসারা খ্রিস্টানদের সম্পর্কে বলছেন যে তারা কি করেছে, যে তারা ক্রয় করেছে সেহের, জাদু, আর ছেড়ে বিক্রি করেছে, ছেড়ে দিয়েছে কি আল্লাহর কিতাব তাওরাত ইনজিল ছেড়ে দিয়েছে, এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। এর দ্বারা আরো জানতে পারলাম যে সেহের এমন এক জঘন্য বস্তু যেটা শিরকের অন্তর্ভুক্ত, আর শিরক হচ্ছে তৌহিদ পরিপন্থী, তৌহিদ নষ্টকারী। শিরক থাকলে আকিদায়, আমলে, কথায়, কাজে শিরক থাকলে মানুষের তৌহিদ, আল্লাহর একত্ব নষ্ট হয়ে যায়। আর সেহরে শিরক রয়েছে, লিয়ান্নাহু ইসতিখদামুল লিশায়াতিন, কারণ সেহের, জাদু, শয়তানের ব্যবহার ছাড়া হয় না। যারা জাদুর কাজ করে তারা শয়তান জিনকে বশে করে রাখে, আর জিন কখনো বশে হবে না যতক্ষণ পর্যন্ত শিরক কুফরির কিছু তাদের ডিমান্ড রয়েছে, তলব রয়েছে পুরা না করবে, সেগুলি করতে হয় তাদের। এই জন্য দেখা যায় তারা বিশেষ বিশেষ কিছু কাজ করতে বলে, তোমার এই কাজটা করলে কালো খাসি একটু জবাই করা লাগবে, না সাদা মোরগ লাগবে, না হয় দুধ চিনি লাগবে, পুকুরে যে রেখে আসতে হবে, না হয় একটা, হ্যাঁ, বিভিন্ন জিনিস, বিভিন্ন রকম, এত রকমের জিনিস খাওয়াইতে হবে, এত রকম মিষ্টি খাওয়াইতে হবে, সাত রকম, এগুলো আমাদের দেশে আছে, বহু জিনিস রয়েছে। শয়তানের সাথে তাদের সম্পর্ক থাকে সব সময়,
শয়তান জিন শয়তান ছাড়া জাদু হয় না, আর জিন শয়তান ততক্ষণ পর্যন্ত বসে হবে না, কথা শুনবে না যতক্ষণ পর্যন্ত শিরকুফরি না করবে। কারণ জিন শয়তান আল্লাহ পাকের কাছে এই ছাড়টাই নিয়েছিল, তাদের যে যে পূর্বপুরুষ ইবলিস জাহান্নামীদের নি, আল্লাহ আমাকে একটা ছাড় দাও, যখন আমাকে জাহান্নামী করিয়ে দিলে মালাউন অভিশপ্ত হয়ে গেলাম এই আদমের কারণে, আনজের নি এলা ইয়াউমি ইউবাসুন, হ্যাঁ কিয়ামত পর্যন্ত পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে একটু ছাড় দাও, আমি যতটা পারব এই আদম সন্তানের সেরা অপসেরাই ঢুকে ঢুকে রক্তের সাথে চলাফেরা করার ক্ষমতা দিয়ে দাও, আর আমি তাদেরকে পথভ্রষ্ট করব। লা হাতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আল্লাহ করে বলছেন ইবলিসের কথা, ইবলিস বলছে আল্লাহকে যে এই আদমের আওলাদদেরকে যুররিয়াতদেরকে ছেলে মেয়েদেরকে সবগুলিকে একবার শিকড় থেকে উঠিয়ে জানিয়ে নিয়ে যাবো, ইল্লা কালিলা অল্প কিছু লোকে পারবো না, সুবহানাল্লাহ, ইল্লা কালিলা অল্প কিছু লোকে পারবো না, এই জন্য অল্প কিছু লোক ছাড়া অধিকাংশ লোক শিরকি মেতে আছে, না হয় বিদাতে মেতে আছে, না হয় বেনামাজি হয়ে আছে, না হয় বিদিন হয়ে আছে, হ্যাঁ বিভিন্ন রকমের পাপে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইজতানিবু সাবাল মুবিকাত, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, কাল আশ-শিরকু বিল্লাহ ওয়া সিহর ইলা আখিরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। মুবিকাত আও বাকা মানে ধ্বংস করে দেওয়া, মুহলিকাত সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে সাতটি ধ্বংসাত্মক গুনাহ, শুধু সাতটি কাবিরা নাই, এই সাতটি ছাড়াও আরো কাবিরা গুনাহ আছে, ইমাম যাহাবী রহমাতুল্লাহ বলেছেন সত্তরের বেশি রয়েছে, বালিহা ইলা সাবঈন আকরব বলছে সাত, নবী সাল্লাম বলেছেন ধ্বংসাত্মক কাবিরা গুনাহের মধ্যে কিছু এমন আছে যেগুলি চরম ধ্বংসাত্মক গুনাহ, এই গুনাহগুলি যদি কারো জীবনে থাকে তাহলে তার জন্য কল্যাণের আশা কিছু নেই, কিন্তু এছাড়াও আরো অনেক গুনাহ রয়েছে যেগুলি কাবিরা বড় বড় গুনাহ, বিনা তওবাতে মাফ হবে না, আর সেই সব গুনাহ নিয়ে যদি কেউ বিনা তওবা আল্লাহর কাছে চলে যায়, খালেস অন্তরে তওবা না হয়, সংশোধন না হয়, তাহলে আল্লাহ পাক শাস্তি দেবেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত যদিও হয় যে তার আরো কিছু কল্যাণ নেক কাজ আছে যার ফলে আল্লাহ পাক রহমত হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশা আযাবাহু ইনশা গাফারাল্লাহ। ধ্বংসাত্মক গুনাহ আলু সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা হুন, সেগুলি কি? কাল আশ-শিরক বিল্লাহ, সবচেয়ে বড় ধ্বংসকারী গুনাহ হচ্ছে যা ইহকাল পরকালকে ধ্বংস করে দিবে, ঈমান আমলকে ধ্বংস করে দিবে, চিরকাল জাহান্নামে রাখবে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে আল্লাহ পাকের জাতে সত্তাই হোক অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীতে হোক, আল্লাহ পাকের কাজে রুবুবিয়াতে হোক অথবা আল্লাহ পাকের ইবাদতে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন একটি এবাদতে, সবগুলি এবাদত নয় একটি এবাদতে আল্লাহর সাথে শরীক করলেন, নামাজ রোজা হজ জাকাতে শরীক করেন না, শুধু ওই একটা সেজদাতে জীবনে একবার, সারা জীবন আল্লাহকে সেজদা করলেন, জীবনে একবার মাজারে সেজদা করলেন, ওই সেজদাটা আল্লাহর হক ছিল, ওই আল্লাহর সাথে ওই মাজারকে কবরকে ভাগ দিয়ে দিলেন, এটা হচ্ছে শিরক, বড় শিরক, সারা জীবন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন জীবনে একবার বলে ইয়া গাউসুল আজম মদত, হে মহান উদ্ধারকারী জিলানি গাউসুল আজম মদত করো, আপনি দোয়াটা আল্লাহর হক ছিল, ওর একটা অংশ জীবনে একবার ওই আল্লাহর হকটাকে নিয়ে ওই জিলানিকে আল্লাহর এক বান্দাকে আব্দুল কাদেরকে দিলেন, কাদেরকে দিলেন আব্দুল কাদেরকে দিয়ে দিলেন, আপনার দোয়াটা আল কাদেরকে দেওয়া উচিত ছিল যিনি সর্বশক্তিমান, কিন্তু আপনি কাদেরের বান্দা আব্দুল কাদেরকে দিলেন, কারণ জিলানির নাম আব্দুল কাদের না, তা আব্দুল কাদের কেন, সে যদি দিতেই পারবে আর উদ্ধারই করতে পারবে তো আবার কাদেরের গোলামি কেন হবে, হ্যাঁ গোলাম দেয় না মালিক দেয়, আপনাদের কোম্পানির বেতন কি ওই ইয়ে দেয়, হ্যাঁ কে দেয়, মালিক দেয় না, তাহলে হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে তো কখন আশা করেন না যে আপনার ওই আপনার ক্যাম্পাস বেতন দিবে আপনাকে, হ্যাঁ আপনার সুপারভাইজার ফোরম্যান বেতন দিবে, এটা তো কখনো ভাবেন না, কিন্তু ধর্মের ক্ষেত্রে কেন এত অজ্ঞতা যে আল কাদের কাছে নাচে আব্দুল কাদের কাছে যাওয়া শুরু করলো। সেহের আর দ্বিতীয় ধ্বংসকারী গুনাহ হচ্ছে সেহের, জাদু, জাদু করা, জাদু করানো, জাদু শিখা, জাদু শিখানো। ওয়াকাতুল নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, আর এমন ব্যক্তিকে হত্যা করা, বলা হয়নি যে শুধু মুসলিমকে হত্যা করা, হ্যাঁ এমন মানুষকে হত্যা করা
আল্লাতি হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হইলে। ন্যায়সঙ্গত হইলে আর সেটা আপনার জন্য ন্যায়সঙ্গত কিনা, অনেক সময় সেটা শাসকের জন্য ন্যায়সঙ্গত কিনা আপনার জন্য ন্যায়সঙ্গত নয়। আর দণ্ডবিধানগুলি সবগুলি ওই রকম, যেখানে ন্যায়সঙ্গত হত্যার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে, কোরআনে কারীমে আল্লাহ বলেছে, সূরা ফুরকানে আল্লাহ বলেছে, ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হত্যা হইলে অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমাকে এই অনুমতি দেওয়া হয়নি। এটা যার কাছে ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার মালিক, শাসক, মুফতি সাহেবকে নয়, আর আলেম সাহেবকে নয়, হ্যাঁ, আর হুজুর কিবলাকে না, আর পীর সাহেবকে নয়, বুঝতে পারছেন, আর সমাজের যারা সালিস বিচার করে তাদের নয়, যে দণ্ডবিধান কায়েম করা শুরু করবে না, কখনো না। তাহলে ন্যায়সঙ্গত হত্যা কি? তিনটি, কি কি? এক হচ্ছে কেউ যদি ইসলামে আসার পরে, মানে জন্মসূত্রে মুসলিম ছিল, আর তারপরে সে বলে যান আমি ইসলাম মানি না, তাহলে সে মুরতাদ, এর শাস্তি হচ্ছে হত্যা। কিন্তু এই হত্যা কে করবে? গ্রামের লোক ধরে মেরে দেবেন? হ্যাঁ, মুফতি সাহেব মেরে দেবে, ধরে বলবে মারো একে, হ্যাঁ, গ্রামের মৌলবি সাহেব সাহেব বলে মারো, এই মুরতাদ হয়েছে, মারো ধরে, আর গণপিটনি শুরু করে দিলেন, চলবে? হারাম, এতে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, এই জন্যই হারাম। যে ধরেন একটা নাস্তিককে ধরে আপনারা গ্রামের লোক গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিলেন, তারপরে নাস্তিকের বংশধর নেই, তার পিছনের লোক নেই, সারা পৃথিবীর বাতিল শক্তি তার পিছনে আছে, তখন কি করবে? আপনাদের সবগুলিকে ফাঁসিতে চড়াবে, তার লাভ কি হলো? এই একটা নাস্তিক মারলেন আর 100টা ভালো মানুষ জবাই হয়ে গেলেন। হ্যাঁ, আপনার উপরে জুলুম করা হয়নি, আপনার নিজের উপর জুলুম করেছেন, কেন নিজের হাতেই কাজলে যেটা আপনার কাজ নয়? এই কাজটা কে করবে? সরকার করবে। সরকার যদি নাস্তিককে হত্যা করে তো কিছু করতে পারবে না, সরকারের বিরুদ্ধে কি করবে? হ্যাঁ, তাদের কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে, আর কিছু করার কেউ সাহস দেখালে তাদের সরকার খবর নিতে পারবে, হ্যাঁ, তাদের শাস্তি দিতে পারবে, কিন্তু আপনারা কি করবেন? আপনি 1 টাকা মারবেন, তার 50টা মেরে দেবেন, আবার তার যদি পাল্টাই দেয় 50টা মারলে তো আমার 50টাকে শাস্তি, কে শাস করবো, শাস্তি দেবো, তা আপনারা 100টা মেরে দেবে, তখন তখন ফিতনাতুন ফিল আরদে ওয়া ফাসাদুন কবীর, পৃথিবীতে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। জি, এটা সমাধান নাই। তাহলে মুরতাদের শাস্তি হচ্ছে কি? তারপরে মুরতাদ তো আর আপনাকে আমাকে বলা হয়নি যে খালি মুরতাদের ফতোয়াবাজি করো, মুরতাদ বলবে কে? হ্যাঁ, মিছিল করবে মুরতাদ, মুরতাদ, মুরতাদ বলবে আর বড় বড় ওলামা ইকরাম, যেমন হোসেন মানুষের হাল্লাজকে মুরতাদ ফতোয়া দিয়েছে, সেই যুগের সমস্ত ওলামা ইকরামরা, হ্যাঁ, আর তাদের শীর্ষ স্থানীয় প্রধান ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এই নয় যে আলিয়া মাদ্রাসা পড়েছে, কয়েম মাদ্রাসা পড়েছে, দাওরা ফারে গেছে, দু চার মুফতি মিলে ফতোয়া দিয়ে দিল, যা ইচ্ছা তাই ফতোয়া দিয়ে দিল, কাফের নাস্তিক হয়ে গেছে, চলবে না? চলবে না, এত মানে সস্তা কথা নেই যে যাকে তাকে মুরতাদ বলে ফতোয়াবাজি করবে। তারপরে দ্বিতীয় যেখানে যায় ন্যায়সঙ্গত হত্যা, আসাইয়ে বোঝানি, বিবাহিত যদি জেনা করে আর তা প্রমাণ হয়ে যায়, সে নিজে স্বীকার করে অথবা 4 সাক্ষী দ্বারা, 1টা 2টা সাক্ষী চলবে না, দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে 2টো সাক্ষী যথেষ্ট, কিন্তু জেনা ব্যবচারের ক্ষেত্রে, হ্যাঁ, সমকামিতা প্রমাণ করার জন্য এগুলোর ক্ষেত্রে 4টা সাক্ষী লাগবে। তাহলে মানুষের আখলাক, চরিত্র, ইজ্জত, আবরু হেফাজত কিভাবে ইসলাম করেছে, যে একজন লোকে যে জেনাকারী সাব্যস্ত করবেন, 2 জন 3 জন বললে হবে না, 4 জন দেখেছেন, তারপরে শুধু একটু কথা বলতে দেখেছেন, হ্যাঁ, আপনি বেরিয়ে আসতে দেখলেন, আরে ঘর থেকে বেরিয়ে আসলে, ও বেরিয়ে আসলো, ছেলেটাও বেরিয়ে, লোকটাও বেরিয়ে আসলো, আর মহিলা বেরিয়ে আসলো, তাহলে জেনা হয়েছে, যা চলবে না, ওই অবস্থায় দেখতে হবে, দেখেছো 4 জন, অত সহজ নয় তাহলে জেনা প্রমাণ করা সাক্ষী দ্বারা। হ্যাঁ, স্বীকার করে সেটা আলাদা কথা, যেমন মাইজ বিন মালিক আসসালামি রাদিয়াল্লাহু আনহু স্বীকার করেছে। হ্যাঁ, তাহলে দীনে ইসলামে মানুষের ইজ্জত আবরুর হেফাজতের কত মানে যত্ন করা হয়েছে, যে যেন এমন নয় যে 2 জন যুক্তি করলে যে রে এই লোকটাকে না মিথ্যা অপবাদ দিয়ে একে এর মানহানি করতে হবে, এর মান ইজ্জত সমাজে নষ্ট করতে হবে, একে জেনাকারে সাব্যস্ত করবে, 2 জন মিথ্যা কথা বলে, 4 জন একমত হয়ে মিথ্যা কথা বলা, যে আমরা 4 জনে দেখেছি, এত সহজ কথা নেই যে 4 জন মিথ্যা একটা গ্রাম থেকে একসাথে একবারে এক বাক্যে মিথ্যা কথা বললে,
তাহলে সহজে কেউ মিথ্যা অপবাদ দিয়ে মুক্তি পাবে না, উল্টো আশি কোড়া লাগবে। দুইজন তিনজন হইলে আশি কোড়া খেতে হবে আবার, যতক্ষণ চারজন না পূরণ করতে পারবে। কি বলছিলাম যে দ্বিতীয় জায়গা যেখানে হত্যা করা যায় সেটা হচ্ছে বিবাহিত যদি জেনায় লিপ্ত হয় আর স্বীকার করে, অথবা চারজন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়ে যায় তার জেনা। এটাও করবে কে? সরকার করবে। এমন নাই যে গ্রামে জেনা হয়ে যা মন্ডল মাতবর নিয়ে আপনারা একবারে বিচার করে দিলেন একবার শাস্তি, আর তারপরের দিন থানা পুলিশ আসলো আর গ্রামবাসীকে জেলে উঠিয়ে নিয়ে চলে গেল, তাই না? হচ্ছে না, হচ্ছে না, এটা যাইজ না এভাবে। এই জন্য দণ্ডবিধান সাধারণ মানুষ করবে, সরকার করবে, এটা সরকারের উপর ফরজ, আমাদের উপর ফরজ না। বাস্তবায়ন আমাদের উপর ফরজ হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া, আমাদের ফরজ হচ্ছে দিনের বিধিবিধান জানিয়ে দেওয়া, কিন্তু বাস্তবায়ন করা, জেনাকারী শাস্তি দেওয়া, এটা সরকারের কাজ, সরকারের ফরজ কাজ, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করবে তারা সে ব্যাপারে। তৃতীয় হত্যার বদলে হত্যা কেসাস, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কেসাস ফিল কাতলা, খুন করলে আল্লাহ পাক তোমাদের উপর কেসাস ফরজ করেছেন। যেই ব্যক্তি হত্যা করেছে বা যারা হত্যার সাথে জড়িত ছিল তারা, এমন নয় যে সন্দেহের ভিত্তিতে, অথবা হত্যা করেছে তার ভাই, ভাইকে তো পাওয়া যাচ্ছে না, তো ধরে নিয়েছে ওর ভাইকে, হ্যাঁ ওর ভাইকে পাওয়া গেছে, কাজ হয়ে গেছে, হ্যাঁ ছেলে হত্যা করেছে পাওয়া যাচ্ছে না ছেলেকে, হ্যাঁ তো ওর বাপকে ধরে নিয়েছো, বাপ খুন করেছে বাপকে পাওয়া যায় ধরে নিয়েছো, ওর ছেলেকে অথবা স্ত্রীকে ধরে নিয়েছো, আরে খুন করলো স্বামী, মহিলা কি করবে? মহিলাকে নিয়ে জেলে ঢুকিয়ে দিলে, জালেম না এরা? জালেম অবশ্যই যারা এরকম জুলম অত্যাচার করবে। ওয়ালা তাজির ওয়াজিরাতুন উজরা উখরা, আল্লাহ কোরআনে বলছেন কেউ কারো বোঝা উঠাবে না, দুনিয়াতে উঠাবে না আখিরাতে উঠাবে না। স্ত্রী অপরাধ করলো স্বামীর কি, আর স্বামী অপরাধ করলো স্ত্রী কি করেছে বেচারা, ভাই অপরাধ করেছে আমি তার ভাই আমি কি করতে পারি, ছেলে অপরাধ করেছে বাপ কি করবে, বাপ তো বলেনি যে খুন করো, বাপ তো বলেনি যে চুরি করো। ও আকলুর রেবা, আর সুদ খাওয়া, সুদ খাওয়া হচ্ছে ধ্বংসাত্মক গোনা, আর সুদের সাথে জড়িত সকলের ওপর লানত হয়েছে আল্লাহ এবং তার রসুলের। আর যারা সুদের সাথে জড়িত ব্যক্তি তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা রয়েছে আর তার রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে। আল্লাহ পাক যদি যুদ্ধের ঘোষণা করে সুদখোরের জীবনে বালা মুসিবত আসবে না, বিপদ আপদ আসবে না, তা আসবে কি বলেন দেখি? আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। ওয়াকুলু মালিল ইয়তিম, আর ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা। ইয়তিম, ইয়তিম কাকে বলে? নাবালক অবস্থায় অপ্রাপ্ত বয়স্ক, হ্যাঁ নাবালক অবস্থায় বা মেয়ে নাবালিকা এই অবস্থায় যদি বাপ মারা যায় তাহলে সে হচ্ছে এতিম, সাবালক সাবালিকা হয়ে গেছে, সাবালক হয়ে গেছে তারপরে বাপ মারা গেল তাহলে এতিম নাই, বাপ আছে মা মারা গেছে তাহলে যদিও মাতৃহারা কিন্তু এতিম নয়, কারণ মায়ের ওপর ভরণ পোষণ ফরজ নয়, বাপ আছে খাওয়া দাওয়া দেওয়া ফরজ যার উপর রয়েছে সে আছে খাওয়াইতে পারবে, সেই জন্য এতিম নয়, এত অসহায় নয়। যদিও মায়ের মায়া দয়া এসব থেকে আদর স্নেহ যত্ন হ্যাঁ পরিচর্যা এসব থেকে বঞ্চিত, কিন্তু তাকে এতিম বলা যায় না। কিন্তু বাপ যদি মারা যায় তো হয়তো রুজির রাস্তা বন্ধ হয়ে গেল, খাবে কি, কে তাকে লেখাপড়া করাবে, হ্যাঁ ঠিক না? এর জন্য বাপ যদি মারা যায়, আর নাবালক যদি হয় সাবালক হয়ে গেছে তাহলে সাবালক, সকলের বাপ মারা যাচ্ছে তবে এতিম দেখি, আমরা বয়স এখন 30 বছর, আব্বা মারা গেছে বলছি এতিম হয়ে গেছে, চলবে না? চলবে না, এতিম না আপনি, এতিম যদি 12 বছর 14 বছরের আগে হয়তো 15 বছরের সাবালক হয় ছেলে হলে তাহলে এতিম। এতিমের ধন সম্পদ ভক্ষণ যে করবে, আল্লাহ কোরআনে কারিমের একটি আয়াতে ইরশাদ করেছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, নিঃসন্দেহে যারা ইয়াতিমদের ধন সম্পদ ভক্ষণ করে জুলম অত্যাচার করে অবৈধভাবে, বৈধ নয়, হ্যাঁ তাহলে কি হবে? সে জাহান্নামের আগুন খাচ্ছে, ইয়াতিমের টাকা খায় না, ইয়াতিমের জমি জায়গা বেমানি করে খায় না, ইয়াতিমের জমি ফসল খায় না, কি খাচ্ছে? নারা, জাহান্নামের আগুন ভক্ষণ করছে। ওয়া সায়াসলাউনা সাইরা, আর দুনিয়ায় যেহেতু জাহান্নামের আগুন খেয়েছে, এই আগুন খেয়েছে সেজন্য শীঘ্রই নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে, জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, আল্লাহ পাক বলছেন জাহান্নাম নিঃসন্দেহে। আর অধিকাংশ
আর নিকট আত্মীয়রা ইয়াতিমের উপর জুলুম অত্যাচার করে, হয় মা মারা মামাদের বাড়ি আছে ও জুলুম অত্যাচার করে, মামারা হয়তো জমি জায়গা ধন সম্পদে দেখাশোনা করে ইয়াতিমের, আর না হয় চাচারা, হ্যাঁ আপনজনেরা, চাচা তো ভাইয়েরা, আপনজনরা এই জুলুম অত্যাচারটা করে। পক্ষান্তরে ইয়াতিমের যদি আদর যত্ন কেউ করে তাহলে তারও বড় ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে প্রতিবেশী হবে। যে ইয়াতিমের কেফালত করবে, আমি একটা ইয়াতিমকে নিলাম মানুষ করে বিয়ে শাদী দিয়ে ছাড়বো, মেয়ে হলে বিয়ে শাদী দিয়ে ছাড়বো, ছেলে হলে সাবালক করে ছাড়বো, সাবালক হয়ে যাবে, কাজকর্মের যোগ্য হয়ে যাবে, 18-20 বছর বয়স হয়ে যাবে, এতদূর পর্যন্ত আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা ওয়া কাফিরুল ইয়াতিম কাহাতাইন, আমি আর ইয়াতিমের কেফালতকারী দেখাশোনা যে করবে কি এই দুটো আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে জান্নাতে। সুতরাং যথাসাধ্য এতিমের কেফালত করবেন তাহলে জান্নাত নিশ্চিত হবে। তবে ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে না, বেনামাজিদের জন্য নয়, শিরিক করে নাই, শিরিক মুক্ত হয়ে আর 5 ওয়াক্ত নামাজটা পড়ে এতিমের কেফালত করার চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি নিজের গ্রামের এতিম হয়, আরো বিশেষ করে যদি নিজের বংশের হ্যাঁ এতিম হয়, হ্যাঁ আত্মীয় হয় তারা, তাহলে আরো গুরুত্ব বেড়ে যায় তাদের দেখাশোনার। সুতরাং এই ক্ষেত্রে নিজেকে আপনি ভাগ্যবান মনে করবেন যে আমি সুযোগ পেয়েছি যে এতিমগুলোকে আমি মানুষ করবো, এতিমগুলোর জন্য খরচ করব। আর এতে অন্তর নরম হয়, এতিমের আদর যত্ন করলে অন্তর নরম হয়। সুবহানাল্লাহ, এতিমকে যখন আদর করবেন তখন আপনার মনে বলবে যে আমি যদি আজকে মারা যেতাম আমার ছেলেগুলো এরকম হইতো, আমার ছেলে মেয়েগুলো দশা যদি এরকম হইতো কি হইতো, মনটা নরম হবে না? অবশ্যই নরম হবে। আর মন নরম হইলেই ইমান আমল ভালো হবে। ওয়াত্তাওয়ালি ইয়াওমা যাহফ, আর যুদ্ধের দিনে পিঠ ফিরিয়ে পলায়ন করা, যুদ্ধের দিনে কাফেরকে পিঠ দেখানো, যুদ্ধের ময়দানে নামতে হয়েছে, নবী সাল্লাহ বলছেন আকাঙ্ক্ষা করিও না যে মুখোমুখি হইতে হবে আল্লাহর শত্রুদের সাথে, তোমাদের শত্রুদের সাথে, লা তাতামান্নাউ লিকাওয়াল আদু, দুশ্মনের সাথে মুখোমুখি হোক আর শুরু হোক, না না কখনো আকাঙ্ক্ষা করিও না। কিন্তু যখন এইরকম অবস্থা তৈরি হয়ে যাবে তো তখন তোমরা ওয়াইজা লাকিতুমুহুম ফাসবুতু, তখন অটল থাকো, তখন অটল হইতে সুদৃঢ় হইতে হবে, পিছপা হইলে হবে না। কবিরা গোনা তাহলে যুদ্ধের ময়দান থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন একে উঁচা করার জন্য, হ্যাঁ বাতিলের জন্য লড়াই করতে গেছেন, তাহলে হবে না। আপনার ভাই অন্যায় মারামারি করতে গেছে আর ভাইয়ের তরফ থেকে মারামারি করতে গেছেন, ওইটা চলবে কি? না না না, ওইসব মারামারি তো হারাম। ওয়াকাজফিল মুহসানাত আল গাফিলাতিল মুমিনাত, আর সতী সাদ্দি মুহসানাত আল গাফিলাত, যে খবরই রাখে না যে পাপ সম্পর্কে চর্চা করছেন, তার যে খারাপ চরিত্রের চর্চা করছে, গাফিল খবরই রাখে না। আল মুমিনাত, আর ইমানদার, এমন নয় যে ফাসেক ছিল, বেহায়া বেপর্দা ছিল, হ্যাঁ অবাধ মেলামেশা করতো, যার তার সাথে রিক্সায় যেত, সিনেমা দেখতে যেত, এরকম চরিত্রহীন মহিলা নয়। হাদিস বুখারি মুসলিমের আবু দাউদের হাদিস, এই 7টি হচ্ছে ধ্বংসকারী গুণা। তার মধ্যে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক হচ্ছে কি, সেহের 2 নম্বরই, কিন্তু শিরকের পরে কি বলা হয়েছে স্যার, কারণ সেহেরটাও শিরক, 2 নম্বরে হইলেও দুটো কিন্তু অপরাধের দিক দিয়ে সমান, কারণ শিরকটাও শিরিক, যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে ওটাও শিরিক, আর জাদু টোনা করে হ্যাঁ বা জাদু শিখায় ওটাও শিরিক। এই হাদিস থেকে জানতে পারলাম যে শিরক সবচেয়ে বড় হারাম, আর এটা হচ্ছে আকবরুল কাবায়ের। তারপরে জানতে পারলাম যে জাদু হারাম, জানতে পারলাম যে কাউকে অন্যায়ভাবে খুন করা হারাম, জানতে পারলাম যে সুদ হারাম, আর তারপরে ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা হারাম, জিহাদের ময়দান থেকে পলায়ন করা হারাম, মিথ্যা অপবাদ দেওয়া কারো, বিশেষ করে চরিত্রে জেনা সমকামিতা ইত্যাদির মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে হারাম। ওয়ান জুনদব রাদিয়াল্লাহু আনহু মারফুয়ান হাদ্দু সাহির দরবাতুন বিসসাইফ রাওয়াহু তিরমিজি ওয়া ক্বাল আস-সাহি আন্নাহু মাওকুফুন, জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মারফুয়ান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসটা পৌঁছিয়েছেন ওই সনদে, কিন্তু এটি সাহাবীর উক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি নয়, এটাই সহি যেমন সামনে বলছেন। হাদ্দুস সাহির, তাতে কি রয়েছে যে জাদুকরের শাস্তি হচ্ছে হাদ মানে দণ্ডবিধান, দুনিয়ার শাস্তি, আখেরাতের শাস্তি শুনলেন আয়াতে, যে আখেরাতে কোনো অংশ নেই,
যারা জাদুর সাথে জড়িত আখেরাতে কোনো অংশ নেই জান্নাতে, মানে চিরকাল জাহান্নামে থাকবে, আখেরাত রয়ে গেছে। দুনিয়ায় জাদুকরের শাস্তি হচ্ছে দরবাতুন বিশ্বাইফ বা দরবহু বিশ্বাইফ, দরবাতুন বিশ্বাইফ, তরবারি দিয়ে তাকে হত্যা করা, তরবারি দিয়ে হত্যা করা। কিন্তু এই হত্যা কে করবে? সরকার করবে। এমন নয় যে জাদু করেছে আমার ছেলেকে জাদু করেছে, এই আমার ভাইকে জাদু করেছে, আমার স্ত্রীকে জাদু করেছে, আমি মেরে দেব, চলবে না? চলবে না। এসব দণ্ডবিধানের আইন কখনো নিজের হাতে নেওয়া যাবে না। ইসলামী দণ্ডবিধান ও কায়েম করার জন্য ওই রকমই সরকারের কাছে যেতে হবে, যেমন আজকাল মানবরচিত আপনি বিচার নেওয়ার জন্য আপনি সরকার আদালতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি স্বেচ্ছায় খুশি হয়ে যাচ্ছেন না, আদালতে যেতে হচ্ছে মজবুরিতে, হয়তো নিরুপায়। কিন্তু দণ্ডবিধান, দণ্ডবিধান ওই রকম, যেমন আজকাল মানবরচিত যেগুলো আইন রয়েছে সেই আইনগুলি কি জনসাধারণ সেগুলি কি বাস্তবায়ন করতে পারবে? পারবে? যে ইচ্ছা মতো একটা লোককে অ্যারেস্ট করে নিলেন, আপনি পাবলিক মানুষ, একটা লোককে অ্যারেস্ট করে নিলেন আর গিয়ে জেলে পাঠিয়ে দিলেন, পারবেন? সরকার করবে। ঠিকই তেমনই শরীয়ত, শরীয়তের বিধিবিধান কোনো আলেম হাফেজ মুফতি এগুলো করবে না, বরং সরকার করবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, ওয়াকাল আর বলেছেন ইমাম তিরমিজি, আস-সহীহু আন্নাহু মাওকুফুন, সহি হচ্ছে যে হাদিসটি মওকুফ, অর্থাৎ সাহাবী জুন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী নয়, অর্থাৎ সাহাবী বলেছেন। আর সাহাবী নিজের পক্ষ থেকে দণ্ডবিধান নিজের গড়া বলতে পারেন না, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মর্মে তিনি কিছু শুনেছেন, জেনেছেন, তারপরে বলেছেন। ওয়ফি সহিহুল বুখারী, আর সহিহ বুখারী তো রয়েছে, আন বাজালা ইবনে আবাদা, বাজালা ইবনে আবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে, কাল কাতাবা ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনীন, দ্বিতীয় খলিফা, তিনি লিখে পাঠালেন তার অর্ডার, খলিফার অর্ডার, আনি তুলুকুল্লা সাহিরিন ওয়া সাহিরা, প্রত্যেক জাদুকর পুরুষ আর জাদুকারিনী মহিলাকে কি করো? তোমরা হত্যা করো। কাকে লিখেছেন? জনসাধারণকে, গভর্নরদেরকে, বিভিন্ন শহরের, যেমন তখন রাজধানী ছিল কোথায়? হ্যাঁ, আবু বকর, ওমর, ওসমান, এই তিন খলিফা পর্যন্ত রাজধানী ছিল কোথায়? মদিনা রাজধানী ছিল। আর বিভিন্ন শহরে, মেসরে ইসলামী রাষ্ট্র তখন ইসলাম পৌঁছে গেছে, দামেস্কে, বাসরা, কুফা, তখন কাছে বাগদাদ শহর ছিল না, বাগদাদ পরে আব্বাসীদের যুগে বাগদাদ হয়েছে, এখনকার রাজধানী বাগদাদ তখন জন্মইনি। তো বাসরা, কুফায়, বিভিন্ন শহরে, ইয়ামানে, মক্কায়, বিভিন্ন শহরে লিখে পাঠায় যে প্রত্যেক জাদুকর পুরুষ আর জাদুকর নারী কে তোমরা কি করো? হত্যা করো। কাল তারপরে বলছেন বাজালা যে ফাকাতালনা সালাসা সাওয়াহিদ, সুতরাং আমরা তিনজন জাদুকারিনী মহিলাকে হত্যা করেছিলাম। তাহলে চিন্তা করেন যে জাদু কত মারাত্মক রোগ, যে খোলাফায় রাশেদিনদের জামানায়, উমার রাদিয়াল্লাহু তাআলার জামানায় সেই শাসন আমলে জাদুকর ছিল, আর জাদুর কাজ অধিকাংশ মহিলারা করে। আজকাল আমাদের সমাজে বান মারামারি গুলো কে করে? হ্যাঁ, আর এই যে তাবিজ তাবিজ করা গুলো কে করে? বউকে রাখবে না সেই জন্য তাবিজ করছে। হ্যাঁ, আর কারো ক্ষয়ক্ষতি করার জন্য, এই সবগুলি অধিকাংশ মহিলা, আমাদের দেশে যে এই কাজগুলি হয় কারো ক্ষয়ক্ষতি করার জন্য, সবগুলি মহিলারই করে, প্রায়গুলি মহিলা করে। একটু সন্দেহ সন্দেহ লেগেছে, জামাই মনে হয় আমার মেয়েকে রাখতে চাই না, হ্যাঁ, তখন দিল জামাইকে জাদু করে, আর এমন করলো যে পাগল করে দিল। এখানে এক ছিল আমাদের এক গোপালগঞ্জের ভাই, এমন পাগল করেছিল, ও শাশুড়িতে করেছে, একটু সন্দেহ হয়েছে কি জানি রাখে না, আর প্রেম করে বিয়ে করেছে, আবার প্রেম করে বিয়ে করলে তো অধিকাংশ টিকে না আবার, কারণ আগে যদি স্বাদ পেয়ে যায় তার বিয়ের পরে স্বাদই কি থাকলো? যার ফলে আল্লাহ পাকের রহমত হয় না, কখনো প্রেম করে বিয়ে করবেন না, কারণ বিবাহের আগে হারাম স্বাদ আর হালাল স্বাদ আর ভালো লাগবে না, তখন নিজে সন্দেহ করতে লাগবে যে আমার সাথে যদি এরকম হয়ে থাকে তারও কার সাথে যে হয়েছে। শয়তান এই রাস্তা দিয়ে ঢুকবে, দিয়ে আপনাদের দাম্পত্য জীবনকে খারাপ করে দেবে, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, এই জন্য পাক পবিত্র জীবন যাপন করবেন। হ্যাঁ, অবৈধ সম্পর্কের মাধ্যমে আগেই দু চার ছয় মাস প্রেম করলাম আর মোবাইলে আলাপ করলাম, তারপরে পরিচিতি হয়ে গেল, এখন বিয়ে করবো, দুইজনে রাজি হলাম, কোনোদিন শান্তি পাবে না। পশ্চিমা দেশে সেই জন্য শান্তি নেই, বেশ কিছুদিন একসাথে ঘোরাফেরা করলো, সারা পৃথিবী ভ্রমণ করলো, আর তারপরে মনটা মিলল, তখন বিবাহ করলো। এই যে আজকালকার যুক্তি, এতে সর্বনাশ, সর্বনাশ, কোনোদিন শান্তি পায় না।
আলহামদুলিল্লাহ একজন ধার্মিক মুসলিম দাম্পত্য জীবনে যে শান্তি পায়, একজন বেদিন দুনিয়াদার মুসলিম শান্তি পায় না, একজন অমুসলিম মোটেই শান্তি পায় না দাম্পত্য জীবনে। স্বামী স্ত্রীকে সন্দেহ নজরে দেখে, স্ত্রী স্বামীকে সন্দেহ নজরে দেখে, অথবা মেনে নিয়েছে যে আমিও যেমন সেও তেমন। হ্যাঁ, মেনে নিয়েছে, হয় সন্দেহ নজরে দেখা না হলে মেনে নিয়েছে যে অসুবিধা নেই, সেও যেমন চলে আমিও তেমন চলি, এরও আছে ওরও আছে দুইজনেরই আছে, তাই না? অসুবিধা নেই, মেনে নিয়েছে। ওই শুকুরের চরিত্র, যেটা শুকুরের চরিত্র লাইন ধরে আছে, এটা শুকুর নির্বিশেষে কয়েক কয়েকটা শুকুর পুরুষ, অসুবিধা নেই। জি আউযুবিল্লাহ, আল্লাহ পাক অনেক পবিত্র জীবন দান করেছেন যারা সত্যিকার অর্থে মুসলিম, যারা আকিদায় মুসলিম, এবাদাতে মুসলিম, আখলাক চরিত্রে মুসলিম, বিবাহ শাদীতে মুসলিম, চরিত্র গঠনে মুসলিম, তাদেরকে অনেক শান্তি আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওয়াসাহান হাফসাত রাদিয়াল্লাহু আনহা আন্নাহা আমারাত বিকাতলি জারিয়াতিন লাহা সাহারাতহা ফাকুতিলাত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেন ওমারের মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, তাকেও জাদুগুরি ছিল এক মহিলা। আন্নাহা আমারাত বিকাতলি জারিয়াহ, তিনি নির্দেশ দিয়েছিলেন এক দাসীকে হত্যা করার, লাহা তার নিজের দাসী, সাহারাতহা যেই দাসী তাকে জাদু করেছিল, ফাকুতিলাত সুতরাং তাকে হত্যা করা হয়েছিল। ওয়াকাযালিকা সাহান জুনদব রাদিয়াল্লাহু আনহু, এই রকম বর্ণিত হয়েছে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে যেমন আগে হাদিসটা তিরমিজিতে আসলো যে জাদুকরকে কি করতে হবে, হত্যা করে দিতে হবে। কাল আহমদ, ইমাম আহমদ বলছেন যে শুধু জুনদব থেকে না, আন সালাসাতি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লামের তিন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে জাদুকরের দুনিয়ার শাস্তি হচ্ছে কি, হত্যা করা। এই আসারগুলো থেকে সাহাবির বক্তব্য অথবা উমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ, হাফসা রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ, এসব থেকে জানলাম যে বেয়ান হাদিস সাহির, জাদুকরের দণ্ডবিধান জানতে পারলাম যে হত্যা করা হবে, আর তওবা করাবার কোনো প্রয়োজন নেই যা জাদুর ক্ষেত্রে। কিন্তু যদি এমন ক্ষেত্র হয় যে অনেক ক্ষেত্র রয়েছে যে এমন অপরাধ করে দিয়েছে যাতে তওবার সুযোগ আছে, যেমন একটা কুফুরি কথা বলে দিয়েছে, তো কুফুরি কথা যদি বলে তাহলে সে কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। একজন মুসলিম যদি কুফুরি কথা বলে, আল্লাহকে গাল দিয়ে দেয়, রাসুলকে গাল দিয়ে দেয়, তো কুফুরি করলো না, করলো না, কাফের হলো না, হলো না, কিন্তু একে তওবার সুযোগ দেবে সরকার না হত্যা করে দিবে? তওবার সুযোগ দেবে, যে দেখো তুমি যদি এখন তওবা করো যে আমি রজ্জিত অনতপ্ত, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহকে গাল দিয়ে, রাসূলকে গাল দিয়ে, অথবা এই শিরিক করে, হ্যাঁ, বা আমি নাস্তিকতার ঘোষণা করে আমি আল্লাহ নাই কথা বলে দিয়ে শুধু তওবা করছি, আর জীবন আমি এইরকম কাজ করবো না, এরকম কথা বলবো না, সুযোগ দেওয়া হবে, ইস্তাতাব তওবার সুযোগ দেওয়া হবে। কিন্তু জাদুকরের ক্ষেত্রে আলামারা বলছেন যে সুযোগ দেওয়া হবে না, তাকে হত্যা করা হবে। কারণ দেখেন এই যে সাহাবাই কেরামদের আমলগুলো, এতে কিন্তু বলা হয়নি যে ওকে আগে জিজ্ঞেস করো ও জাদু ছাড়বে না ছাড়বে না, যদি জাদু ছেড়ে দেয় তাহলে হত্যা করিও না, আর যদি বলে না জাদুর ওপর আমি অটল তাহলে হত্যা করো, বলেছেন? তাহলে বোঝা গেল যে তওবা তলব করার কোনো প্রয়োজন নেই, জাদু করা এত বড় অপরাধ করেছে যে এতে এর দণ্ডবিধানই হচ্ছে হচ্ছে হত্যা করা। যেমন বিবাহিত যদি জেনা করে, আর যদি বলে যে আমি তওবা করছি আর জেনা করব না, জীবনে জেনা করবো, তো সবাই বলবে, হ্যাঁ, খুন করেছে একজন মুমিন মুসলিমকে খুন করেছে, আর বলছে আমি জীবনে আর খুন করবো না, বড় অন্যায় কাজ করেছি, তাহলে কি দণ্ডবিধান কায়েম করবেন না, মাফ করে দিবে না? তুমি তওবা করেছো, আল্লাহ মাফ করে তোমাকে আখেরাতে, কিন্তু দুনিয়ার শাস্তি দণ্ডবিধান কায়েম করা হবে। এই তওবা দুনিয়ার ক্ষেত্রে কাজে আসবে না, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য আখেরাতে আল্লাহ পাকের আজাব থেকে তুমি বাঁচতে পারো, খালেস অন্তর থেকে তওবা করলে। তারপরে ভাষ্যকার বলছেন যে এই হাদিসগুলো থেকে এটাও জানলাম যে সুবহানাল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলিমদের মাঝে এই রকম লোক ছিল যারা জাদু করত, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ফাকাইফা বিমান বাদাহু, তাহলে সেই জামানায় যদি এরকম হয় যে দু চারটা এরকম ঘটনা পাওয়া গেছে, আর যাদের উপর দণ্ডবিধান কায়েম হয়েছে জাদুর অপরাধে, তাহলে আজকে কি অবস্থা হইতে পারে? জাদু, এই জাদুর কবল থেকে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে, ভারত, বাংলাদেশে, আসামে, এই দেশগুলি ফিতনা, জাদুর ফিতনা বড় ফিতনা প্রসিদ্ধ,
ভারতের অন্যান্য এলাকায় যদি যাই আমরা, আমরা যখন পড়াশোনা করতে বেনারসে যেতাম, তখন আমাদেরকে একটু রসিকতা করে অন্যান্য এলাকার ছাত্ররা বলতো যে আরে বেঙ্গল তারপরে আসাম এগুলো তো জাদুর এলাকা, এদেরকে ভয় লাগে, জাদু করে দিবে। এত এই বাঙালি সমাজে, আসামেও বাঙালি বসবাস করে, তো বাঙালি সমাজে জাদুটা সবচেয়ে বেশি আছে। সুতরাং জাদু সম্পর্কে যে দুনিয়া আখেরাতের শাস্তির কথা বলা হলো, হুকুমের কথা বলা হলো, এটা আমাদের আল্লাহর যদি ভয় থাকে আর পরকাল সম্পর্কে চিন্তা থাকে তাহলে আমাদের সতর্ক হওয়ার জন্য যথেষ্ট, আমরা জাদু কাছেও যাব না। বাকি আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে জাদু থেকে আত্মরক্ষা কি করে করবো, বাঁচবেন কি করে, সমাজে জাদু চলছে বাঁচবেন কি করে। এই মর্মে সুন্দর একটি কিতাব রয়েছে কোরআন হাদিস সম্বলিত, আমার অনুবাদ করা, সেই কিতাবটা ফ্রি বিতরণ হচ্ছে, আমাদের ইসলামী সেন্টার থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। কোরআন এবং হাদিসের আলোকে জাদুর চিকিৎসা, তো জাদুর চিকিৎসা রয়েছে। আর অগ্রিম জাদু থেকে বাঁচার উপায় ওইটা শুধু আজকে সংক্ষেপে খুব বলে দিচ্ছি, আল্লাহ না করে জাদু লাগে আপনাকে আমাকে, কিন্তু জাদু থেকে অগ্রিম রক্ষা সতর্কতামূলক আগে থেকে কিছু কাজকর্ম আমল রয়েছে, যে আমলগুলো যদি আপনি নিয়মিত করেন তো জাদু আপনার উপর চেষ্টা করলেও জাদু লাগবে না। জিন শয়ত মানুষ, জিন শয়তান মানুষ শয়তান সব যদি এক হয়ে যায় আপনাকে জাদু করা যায়, জাদু করতে পারবে না, জাদু করতে পারবে ফেল হবে, জাদু করতে পারবে না। পাঁচ অক্ত ফরজ নামাজ জামাত সহকারে পড়বেন, পাঁচ অক্ত ফরজে কোনো ঘাটতি না থাকে, আর তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার নিয়মিত করবেন, দুই নম্বর। তিন নম্বর, নামাজের পরে পাঁচ অক্ত সালাতের পরে যে সুন্নতি জিকির আজকারগুলি রয়েছে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে বাকি যে জিকির আজকারগুলি রয়েছে নিয়মিত করবেন। কয়টা বললাম? পাঁচ অক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যার জিকির আজকার করবেন, আর পাঁচ অক্ত নামাজের পরে জিকির আজকার করবেন। হ্যাঁ, চার নম্বরে ঘুমাবার সময় দোয়াগুলি জিকিরগুলি যে রয়েছে পড়ে শুইবেন। হ্যাঁ, এইভাবে কমপক্ষে এতটুকু করবেন, আর বাকি এর সাথে আরো যে জিকির আজকারগুলো রয়েছে, বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়িতে যখন ঢুকছেন এই জিকির আজকারগুলো, বাথরুমে যখন ঢুকছেন বাথরুম থেকে বেরোচ্ছেন যে জিকির আজকারগুলি রয়েছে, দোয়া রয়েছে, এগুলি যদি নিয়মিত পালন করেন জাদু লাগবে না আপনার উপর। সন্ধ্যাবেলা পড়বেন আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হ্যাঁ, বুঝতে পারছেন না? এই এইরকম বেশ কিছু দোয়া রয়েছে, এই এইগুলো যদি পড়েন। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আপনি নামাজের পরে পড়ছেন, আয়াতুল কুরসি আপনি ঘুমাবার সময় পড়ছেন, জাদু লাগবে না আপনার। সূরা ইখলাস, ফালাক, নাস আপনি হ্যাঁ পাঁচ অক্ত নামাজে পড়ছেন, আর ফজরে আর মাগরিব আপনি তিনবার করে পড়ছেন, ঠিক না? শোয়ার সময় আপনি সূরা ইখলাস ফালাক নাস তিন তিনবার করে পড়ে আপনি হাত বোলাচ্ছেন গায়ে, জাদু লাগবে না। কিন্তু এই নিয়মগুলি খুব বেশি নয়, তিন চারটা কাজ বললাম, তাই না? প্রথমটা ঠিক থাকতে হবে, পাঁচ অক্ত নামাজ ঠিক থাকতে হবে, দীর্ঘ সময় নাপাক থাকবেন না, বিপরীত কিছু নেগেটিভ, পজিটিভ বললাম নেগেটিভ, দীর্ঘ সময় নাপাক থাকবেন না। গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সূর্য উঠে গেল না, ওই সময় জাদু লেগে যেতে পারে, সুযোগে আছে, ওত পেতে আছে, জাদু করার চেষ্টা করছে আপনাকে, কিন্তু লাগে না, লাগে না, লাগে না, যখন একদিন সূর্য উঠে গেল নাপাক অবস্থায় জাদু লেগে যাবে। জি, খুব বেশি রাগান্বিত হবেন না, মেজাজ গরম করবেন, এমন রাগ হয়েছে স্ত্রীর উপর, ছেলে মেয়ের উপর, বা কোনো কারো সাথী সঙ্গীর উপর, এইরকম রাগ হবে, ওই সময় জাদু আক্রমণ করে। আমার ওই জাদুর বইটাতে আলোচনা করা হয়েছে যে কোন কোন সময় জাদু আক্রমণ করার সুযোগ পায়। তো জি, তো আল্লাহ পাক রব্বুল আলম যেন জাদুর অনিষ্ট থেকে আমাদের সকলের হেফাজত করেন, প্রত্যেক মুসলিম নরনারী আল্লাহ পাক হেফাজত করেন, প্রত্যেক ভাই বোনের আল্লাহ পাক হেফাজত করেন, যারা এখানে শুনলেন আর যারা বাইরে থেকে শুনছে আল্লাহ পাক রব্বুল আলম সকলের হেফাজত করেন, দিন দুনিয়া আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, ইমানের অবস্থায় রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।